এতদিন কলকাতার পার্ক স্ট্রিটেই ক্রিসমাস সেলিব্রেশন দেখতাম, আর আমেরিকায় আসার পর আজ যাচ্ছি নিউ ইয়র্কে ক্রিসমাস সেলিব্রেশন দেখতে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হলো I-95। এইমাত্র আমরা ডেলাওয়্যার রিভার ক্রস করে নিউ জার্সি স্টেটে ঢুকে পড়লাম। আমরা রওনা দিয়েছি বিকেল 4:15, আর আমাদের নিউ ইয়র্ক ঢুকতে সময় লেগে যাবে 7:30। তাই মাঝখানে কোথাও একটা চা কফি খেয়ে একটু ব্রেক নিয়ে আবার এগোবো। অনেকটা পথ চলার পর এবার একটু ব্রেক নিয়ে নেওয়ার পালা। এখানে সার্ভিস রোডের কাছেই একটা জায়গাতে চা কফি খেয়ে নেব, তারপর আবার জার্নি রিজিউম করব। সাথে থাকুন। ব্রেক নেওয়ার পর আবার চলা শুরু করলাম আমরা। আমাদের প্রথম গন্তব্য নিউ ইয়র্ক, ব্রুকলিন, ডাইকার হাইটস। গথলস ব্রিজ ক্রস করার সাথে সাথে গুগল নেভিগেশন বলে উঠল, ক্রিসমাস সেলিব্রেট করতে আমরা ফাইনালি নিউ ইয়র্কে এসে গেছি। এবার আমরা ভ্যারাজানো ব্রিজ ক্রস করে পৌঁছে যাব ব্রুকলিনে। আসলে নিউ ইয়র্ক অনেকগুলো আইল্যান্ড নিয়ে তৈরি। একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যেতে হয় ব্রিজ, নইলে টানেল ক্রস করতে হয়। আমরা যে শহরে এসেছি সেই শহরের সম্পর্কে বলা হয় দ্য সিটি দ্যাট নেভার স্লিপস। আমরা আছি নিউ ইয়র্কের ব্রুকলিনে। ডাইকার হাইটসের এক একটা বাড়িতে এক এক রকমের আলোকসজ্জা, কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছি না, তাই এদিক ওদিক করে সবকটাই ক্যামেরা বন্দি করতে লেগে পড়েছি। আর রাস্তাতেও নেমেছে মানুষের ঢল, সিগন্যাল আজকে কেউই মানছে না, যেদিকেই যাই সব জায়গাতেই মানুষের ভিড়। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ এনজয় করছি আমরা। আপনারাও আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর চারদিকটা সাজিয়েছে। প্রচুর মানুষ এখানে এসেছেন এই ক্রিসমাস উপলক্ষে, এবং সামনেই নিউ ইয়ার ইভ, আর এই সময়টা দারুণ সাজায় এই জায়গাটা। ম্যাক্সিমাম গাড়ি এখানে পার্কিং পাচ্ছে না, তাই একটার পেছনে একটা দাঁড়িয়ে গেছে, আর মানুষের ঢল নামছে যত রাত বাড়ছে। অনেকটা ঘুরে এবার একটা রেস্টুরেন্টে ঢুকেছি, এখানে ডিনার সারবো, দেন আবার ঘুরতে বেরোবো। Thank you.
ডিনার সেরে বেরিয়ে পড়েছি, আর এবার আমাদের পরের গন্তব্য হাডসন ইয়ার্ড। এই নিউ ইয়র্ক শহরে হাঁটছি, একটা কথা অস্বীকার করার উপায় নেই, যে শহরকে এতকাল টিভির পর্দায় দেখে এসেছি বা সিনেমাতে দেখে এসেছি, সেই শহরে আজকে আমি হাঁটছি। একটা ভীষণ এক্সাইটিং ব্যাপার লাগছে। ব্রুকলিন ব্যাটারি টানেল হয়ে আমরা ব্রুকলিন থেকে চলে এলাম ম্যানহাটনে। আমার চোখের সামনে এখন ম্যানহাটনের বিশাল বিশাল স্কাইস্ক্র্যাপার। একেবারে আকাশ ছোঁয়া এক একটা বিল্ডিং এতকাল সিনেমার পর্দাতে দেখেছি, আর আজকে চাক্ষুষ দেখছি। আমার সামনে যে সব থেকে উঁচু বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আর এবার আমরা চলেছি নিউ জার্সির এক্সচেঞ্জ প্লাজায়। এটা হলো এক্সচেঞ্জ প্লাজা, এর উল্টো দিকে হচ্ছে নিউ ইয়র্ক, মাঝে হাডসন রিভার। আমার ঠিক সামনে এখন সেই ভিউটা যেটা দেখার জন্য আমরা স্বপ্ন দেখি, ম্যানহাটন নিউ ইয়র্কের স্কাইলাইন, আর সামনের বিল্ডিংটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। যদি আরেকটু বাঁদিকে যাওয়া যায় তাহলে যে উঁচু বিল্ডিংটা চোখে পড়বে সেটা হলো দি এম্পায়ার স্টেট বিল্ডিং, আর ওর পিছনেই টাইম স্কোয়ার। এদিকের ভিউটাও খুব সুন্দর, জুম করে আপনাদের দেখাচ্ছি, সবুজ মতো ওটা হলো স্ট্যাচু অফ লিবার্টি। ক্রিসমাসের ঘোরাঘুরি এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।